উফ, বাপরে বাপ, আজ কি গরম! বাজার করতে করতে হাঁপিয়ে গেলাম আমি। কই, আমার তো অত গরম লাগছে না। গরম কি করে লাগবে তোমার? সারাদিন কুয়োর ব্যাঙের মতন ঘরে বসে বসে পাবজি খেললে গরম লাগবে? বাইরে ঘুরে বেরিয়েও তো দেখতে হবে। তাহলে চলো কোথাও ঘুরে আসি। হ্যাঁ, তোদের তো ঘোরার একটাই জায়গা, পচঙ্কি। না না, ওটা পচিঙ্কি। ওই হলো, একই ব্যাপার। আচ্ছা, তাহলে সত্যি ঘরের কোথাও ঘুরতে নিয়ে চলো। বাবা, তুমি যেখানে বলবে আমি তোমাকে সেইখানেই ঘুরতে নিয়ে যাব। তাহলে আমেরিকা চলো। ও বাবা, ও তো অনেক দূর, কাছাকাছি কোথাও বলো। কাশ্মীর চলো তাহলে। ও বাবা, ওখানে অনেক ঠান্ডা। তবে রাজস্থান চলো। না না বাবা, ওখানে খুব গরম। তাহলে কোথায় নিয়ে যাবে? তুমি যেখানে বলবে। তাহলে হিমাচল প্রদেশ। না না বাবা, ওখানে পাহাড় আছে, পড়ে গেলে। তবে তাজমহল। না না, তাজমহল আমাদের ঘোরা হয়ে গেছে একবার। কই, আমার তো কিছু মনে নেই। তোমার মনে থাকবে কি করে, তখন তো তুমি জন্মাওনি। তাহলে এবার আমায় নিয়ে চলো। তখন যেতে পারিসনি, আর এখন গিয়ে কি করবি? যাব বাবা, জন্মানোর আগে তোমাদের সাথে কি করে যাব আমি? ওসব আমি জানি না, অন্য কোথাও চল। দূর, তাহলে কোথায় নিয়ে যাবে? তুমি যেখানে বলবে। পুরী চলো। আমি বাবা সাঁতার জানি না। ভিক্টোরিয়া। ও অনেক কাছে, দূরে কোথাও চলো। শ্রীলঙ্কা। ও তো ইন্ডিয়ার বাইরে। দিল্লি। ও ও তো ইন্ডিয়ার ভেতরে, দূরে কোথাও চলো। দূর, ভাল লাগে না, ইন্ডিয়ার ভেতরেও যাবে না, ইন্ডিয়ার বাইরেও যাবে না, তাহলে চাঁদে চলো। ফ্রিতে কোথাও ঘুরতে নিয়ে যেতে হলে দেখতে এক্ষুনি নিয়ে চলে যেত ঢ্যাং ঢ্যাং করে। ঠিক বলেছো মা, আমার কাছে কিন্তু ফ্রিতে গোয়া যাওয়ার 3টে টিকিট আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমিও ভাবছিলাম গোয়াতেই যাব। ওই দেখো মা, ফ্রির কথা শুনতেই অমনি যাবে বলছে এখন। তাহলে কবে যাচ্ছি আমরা গোয়ায়? ইয়েস, আমরা গোয়া যাব। আরে তাড়াতাড়ি ফোন করে দেখ কবে ফ্লাইটটা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। ফিউ মিনিটস লেটার। হ্যালো, ওয়েলকাম টু এয়ার ইন্ডিয়া, স্যার হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, AC 589B 7426 এই নাম্বারের গোয়া যাওয়ার ফ্লাইটটা কবে ছাড়বে একটু বলতে পারেন? সরি স্যার, এই নাম্বারের গোয়া যাওয়ার ফ্লাইটটা অলরেডি এক মাস আগেই টেক অফ করে গেছে। ফ্লাইট ছেড়ে দিয়েছে। মা, তুমি কবে টিকিটটা কাটলে? আরে দূর বোকা, টিকিটটা কেটেছি নাকি? তাহলে কোথা থেকে পেলে? আরে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে ঘুরিয়ে পেলাম। বাবা, মাকে যদি তুমি বারণ করো রাস্তার জিনিস কোড়াতে, বুঝলে, মাকে যদি তুমি বারণ করো রাস্তার জিনিস কোড়াতে, তবেই তুমি যেতে পারবে পরের বার বেড়াতে।